সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত ঐতিহ্যবাহী চান্দুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মাহফিলের সভাপতি আপনারা আলেমদেরকে করবেন। চেয়ারম্যান সাহেব তিনি সম্মানিত মানুষ, তাকে মাহফিলে প্রধান অতিথি রাখবেন। এটা তাফসিরুল কোরআন মাহফিল, এটা রাজনৈতিক সমাবেশ নয়। রাজনৈতিক সমাবেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ সভাপতি থাকবেন। কোরআনের মাহফিলে আশেপাশে কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অথবা তাও খুঁজে না পেলে ইমাম সাহেবকে ধরে এনে সভাপতি বানাবেন। কারণ কোরআনের মাহফিলে সভাপতি মানে কি? সভাপতি মানে হচ্ছেন মাহফিলে যারা আলোচনা করবেন, তারা ভুল ভ্রান্তি করলে সভাপতি প্রয়োজনে সেটা ঠিক করে দিবেন। এখন সভাপতি যদি আলিম না হয়ে অন্য কেউ হন তাহলে তো ঝামেলা আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম কাণ্ড ঘটেছে, দেখেন নাই ফেসবুকে আপনারা? সম্মানিত মানুষকে সম্মান দিতে হবে। চেয়ারম্যান সাহেব তিনি সম্মানিত মানুষ, তাকে অবশ্যই দাওয়াত করবেন এবং সম্মানের সাথে মাহফিলে প্রধান অতিথি অথবা বরেণ্য অতিথি হিসেবে রাখবেন। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আলহাজ হাসান আজিজ আহমেদ, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, দিনের জন্য তাকে কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কলরোয়া উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম লালটু, বিশেষ অতিথি সাত নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ডালিম হোসেন। আজকের মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আব্দুস সামাদ আজাদ সাহেব, আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। এছাড়াও আরও অনেক ওলামায়ে কেরাম আজকের মাহফিলে কথা বলেছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা কলরোয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার ইমানদার ভাই ভাইগণ এবং পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা মায়েরা বোনেরা, প্রাণপ্রিয় কলরোয়াবাসী, প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের কি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের কি সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল করিমের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতা জানিয়ে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে খুব কুয়াশা ঢুকে গিয়েছে, তাই না? আপনাদের আয়োজন খুব সুন্দর হয়েছে, যুবক ভাইয়েরা খুব সুন্দর আয়োজন করেছেন। যে যুবকেরা চাইলে তারা আগামীকাল 31st night, তারা চাইলে এই 31st night-কে কেন্দ্র করে বিভিন্ন আজেবাজে প্রোগ্রামের আয়োজন করতে পারত কি না, তারা সেটা না করে কোরআনের টানে কোরআনের আকর্ষণে সুন্দর আয়োজন করেছে আপনাদেরকে কোরআন শোনাবার জন্য। আমি আমার যুবক ভাইদের জন্য দোয়া করছি, বিশেষ করে এই সীমান্ত সম্প্রীতি সংঘ, তারা খুব সুন্দর নাম দিয়েছেন, মনে হয় সীমান্তে এই এলাকা অবস্থিত হওয়ায় এই সংঘের নাম সীমান্ত দেওয়া হয়েছে। আমি ধারণা করছি মনে হয় এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা আছেন, আমি জানি না, আপনাদের সাথে তো কথা হয় নাই, খুব সুযোগ হয় নাই, মনে হয় আছে, আছে কম বেশি। তার মানে এই যুবক ভাইয়েরা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করে এই এলাকায় সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতির সাথে সবাইকে নিয়ে থাকতে চায়, এজন্য নাম দিয়েছে সীমান্ত সম্প্রীতি সংঘ। মাশা আল্লাহ, খুব সুন্দর নাম। আর আমাদের বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে হিন্দু মুসলমান কোনো দাঙ্গা নাই। আমাদের দেশে রোজা এবং পূজা একসাথে হয়,
কিন্তু আমাদের হিন্দু ভাই বোনদের সাথে আমরা যারা মুসলমান আমাদের কোনো ঠেলাঠেলি হয় না আমরা আমাদের দেশে হিন্দুর বাড়িতে মুসলমান যায় মুসলমানের বাড়িতে হিন্দু আসে দেখা যাচ্ছে সুন্দর একটা সম্প্রীতির বন্ধন আছে আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশ আমার বাড়ি সিলেটে আমার সিলেটে আমি ছোটবেলা থেকে দেখেছি বহু মসজিদের সামনাসামনি মন্দির অবস্থিত মন্দিরে আমাদের হিন্দু ভাই বোনরা তারা তাদের পূজা করে আমাদের মসজিদগুলোতে আমাদের মুসলমান ভাইয়েরা নামাজ পড়ে কিন্তু কোনোদিন হিন্দুদের সাথে মুসলমানদের কোনো সমস্যা হয় না কারণ আমরা এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষেরা মিলেমিশে আছি মিলেমিশে থাকব ইনশাআল্লাহ ইসলাম কখনো সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী নয় বরং ইসলাম সম্প্রীতি এবং সহিষ্ণুতায় বিশ্বাসী এজন্য ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই ভারতীয় উপমহাদেশকে যখন মুসলমানরা শাসন করেছেন মুসলমানরা চাইলে ভারতীয় উপমহাদেশ থেকে তখন হিন্দুদেরকে বা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ভারত থেকে তারা চাইলে একদম ছাঁটাই করে দিতে পারতেন বিদায় করে দিতে পারতেন কিন্তু কোনো মুসলমান শাসক সেটা করেননি কারণ হলো ইসলাম সেটা শেখায় না কোরআন হাদিস সেটা আমাদেরকে নির্দেশ দেয় না যার জন্য দেখা যায় এই ভারতের সুন্দর সুন্দর সব স্থাপনা ভারত তো আমাদের খুব কাছে অবস্থিত আমি আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার ভারত সফর করেছি প্রায় 10টা স্টেট আমি ঘোরার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ভারতে গেলে দেখবেন ভারতের সুন্দর সুন্দর যত স্থাপনা আছে সুন্দর সকল স্থাপনা এগুলো মুসলমানদের হাতে গড়া যেমন ভারতে মানুষ দেখার জন্য যায় যেগুলো এখন দেখার মতো আছে ভারতের কুতুব মিনার শীষ মিনার আগ্রার তাজমহল লাল কেল্লা এই ভারতে দেখার মতো যা কিছু আছে সব কিন্তু মুসলমানরা বানিয়েছে মুসলমানরা সুদীর্ঘ 800 বছর ভারতকে শাসন করেছে কোন মুসলমান কখনো কোন হিন্দুদের মন্দির পোড়ায় নাই দখল করে নাই কারো উপরে নির্যাতন করে নাই 800 বছর মুসলমানরা শাসন করেছে এরপরে 200 বছর ব্রিটিশরা শাসন করেছে এরপরে 47 ব্রিটিশরা যাওয়ার পর থেকে এই তো কত বছর হইল আর বেশি না কত হয় 75 বছর 75 বছর ধরে এখন ভারতে হিন্দুরা ভারতকে শাসন করছেন কিন্তু আমরা দুঃখ করে বলি নুন খাইয়া এরা গুণ গাইল না কেন কথাটা বললাম তোমরা যে মাত্র 75 বছর ধরে ভারত শাসন করো এর আগে আমাদের পূর্বপুরুষরা 800 বছর শাসন কইরা কোনদিন মন্দিরে আগুন দেয় নাই হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে নাই তোমরা নুন খাইয়া গুণ গাইতে জানলা না 75 বছরে একটু সুযোগ পাইয়া এখন তোমরা কাশ্মীরে আমাদের ভাই বোনদের গায়ে হাত তুলো তোমরা বাবরি মসজিদকে ধ্বংস করে দিলা তোমরা কুরবানি করতে দাও না গরু জবাই করলে তোমরা আমার মুসলমান ভাই বোনদেরকে পিটাও আমার মুসলমান ভাই বোনরা তারা নির্বিঘ্নে চলতে পারে না গুজরাটে তোমরা দাঙ্গা লাগিয়ে দিয়েছো কাশ্মীরে তোমরা রক্ত ঝরিয়েছো তোমাদের মতো নিমু খারাম মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এটা নিমু খারামি তোমরা নুন খেয়ে গুণ গাইতে জানো না 800 বছর আমাদের পূর্ববর্তীরা শাসন করেছেন তোমাদের উপরে হামলা করেন নাই কারণ আমরা মুসলমান উদারতায় বিশ্বাসী আমরা দাঙ্গায় বিশ্বাসী নই আমরা মারপিটে বিশ্বাসী নই বরং মুসলমানরা 800 বছর শাসন করে প্রমাণ করেছে মুসলমানদের কাছে সবাই অত্যন্ত নিরাপদ বাংলাদেশের হিন্দু ভাই বোনরা যারা আছেন আশেপাশে থাকলে আপনাদেরকে বলবো এই দেশে আপনারা আমাদের কাছে নিরাপদ পার্শ্ববর্তী দেশে আমাদের মুসলমান ভাই বোনরা আরএসএস এর গুন্ডাদের হাতে নিরাপদ না হলেও আপনারা নিশ্চিন্ত থাকুন এই 91% মুসলমানের দেশে আপনারা আমাদের কাছে নিরাপদ আমরা কখনো আপনাদেরকে আক্রমণ করব না আক্রমণ করা তো দূরের কথা আপনাদের নিরাপত্তার জন্য আমরা নিজেদেরকে উজাড় করে দিব কারণ ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে ঠিক কি না বলুন তো এই সীমান্ত সম্প্রীতি সঙ্গের ভাইয়েরা নাম দিয়েছেন সুন্দর সবাইকে আমি দেখতে পারি না কয়েকটা ছেলেকে দেখেছি ছেলেগুলার চেহারাও সুন্দর খুবই ভালো মাশাআল্লাহ আমরা দোয়া করছি
এই সীমান্ত সম্প্রীতি সংঘ আমি যতটুকু আস্তে আস্তে শুনেছি এটা সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র তরুণ যুবকরা মিলে এই সম্প্রীতি সংঘ তারা তৈরি করেছেন এবং স্বেচ্ছায় তারা সামাজিক বিভিন্ন কাজ করছেন মানবতার জন্য তারা কাজ করছেন আল্লাহ আমার ভাইদের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করে নেন বলেন আমিন আপনাদের কি ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে আসলে ঠান্ডা আপনাদের চেয়ে আমার বেশি লাগছে কারণ এখানে মাঝখানে ফাঁকা থাকায় সরাসরি বাতাস এসে গায়ে লাগছে গলা শুদ্ধ ভেঙে গেছে এরপরেও আমরা বসে গিয়েছি আল্লাহর কোরআনের জন্য কিছুক্ষণ আমরা ধৈর্য ধরে শুনতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি এই পৃথিবী আমরা যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবী চিরকাল থাকবে না মহাবিশ্বের সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে মাথার উপরের এই আসমান পায়ের তলার জমিন আসমান জমিন একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ নেশাকার হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে তখন এই পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা হাশরের মাঠে তার সামনে আল্লাহ একত্রিত করবেন আমরাও সবাই হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো আমাদের কি এ ব্যাপারে মনের ভেতরে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা সবাই আল্লাহর সামনে একদিন দাঁড়াবো সেই দিন হচ্ছে ইয়াউমুল হিসাব হিসাবের দিন সেটি হলো বিচারের দিন ডে অফ জাজমেন্ট বিচারের দিন আমরা পৃথিবীতে যা করেছি সেই দিন হবে আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়ার দিন হাশরের মাঠে আমরা যখন সবাই উপস্থিত হব মানুষেরা সেদিন দুই ভাগে ভাগ হয়ে যাবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর এক ভাগ লোক চলে যাবে জান্নাতে আরেক ভাগ লোক চলে যাবে জাহান্নামে জান্নাত হচ্ছে অফুরন্ত সুখ অফুরন্ত সমৃদ্ধি আর শান্তির জায়গা যেখানে এত বেশি সুখ শান্তি সমৃদ্ধি আছে যে সুখ শান্তির উপরে আর কোনো সুখ শান্তি হতে পারে না যে সুখ মানুষ আগে কখনো উপভোগ করে নাই এত সুখ সেখানে আছে আর জাহান্নাম হলো এমন বিপজ্জনক এমন ভয়াবহ এমন কঠিন জায়গা যেখানে আছে দুঃখ কষ্ট যাতনা যেখানে এত দুঃখ এত কষ্ট এত আযাব যা অকল্পনীয় অবর্ণনীয় যা কল্পনা করা যায় না ভাষায় সম্পূর্ণভাবে বর্ণনাও করা যায় আমরা সবাই সেই কষ্টের জায়গা জাহান্নামে যেতে চাই না সুখের জায়গা জান্নাতে যেতে চাই কোথায় যেতে চাই আমরা জান্নাতে কিন্তু জাহান্নামে যাওয়ার কাজ দুনিয়াতে করলে জান্নাতে যাওয়া যাবে আমাদের সবাইকে জন্য দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতমুখী কাজ করা লাগবে আমরা যদি জান্নাতমুখী কাজ করে দুনিয়া থেকে যেতে পারি তাহলেই আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ জাহান্নামটা কেমন হবে কিয়ামতের দিন জাহান্নামীদের সাথে কেমন আচরণ করা হবে আর ওই জাহান্নামে গেলে কি অবস্থা হবে এবং সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে আজকে আমরা কোরআন থেকে সেগুলো শুনবো ইনশাআল্লাহ কয়েক মিনিট কনকনে ঠান্ডার মধ্যে ধৈর্য ধরে আমরা থাকতে পারবো তো যে ভাইরা দাঁড়িয়ে আছেন দাঁড়াইলে তো শীত লাগবে আরো বেশি বসে গেলে দেখবেন ঠান্ডা লাগবে না আরাম লাগবে নাকি দাঁড়ায় আছেন হঠাৎ করে দৌড় মারবেন তাহলে আগে ভাগেই মাইরা দেন এতক্ষণ দাঁড়ায় থাকা কষ্ট করার তো কোনো দরকার নাই শেষ পর্যন্ত যারা শোনে এরা আলোচনার আগাগুড়া বুঝে আপনি মাঝখান থেকে দৌড় মারলে আগে ভাগেই দৌড় মারেন এটাই ভালো কষ্ট পাইছেন আমার কথায় আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেলি খামাখা কিছু ভিতরে রাইখা আর কিছু বাইরে রাইখা লাভ আছে সব ভেতর থেকে প্রকাশ করে দিলেই ভালো হবে কিয়ামতের দিন রব্বুল আলামিন হাশরের মাঠে উপস্থিত সব মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তাআলা বলবেন আজ অপরাধীরা গুনাহগাররা আলাদা হয়ে যাও হাশরের মাঠে আমরা সবাই উপস্থিত হওয়ার পরে গুনাহগারদেরকে জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে পাপীদেরকে বেনামাজিদেরকে গুনাহগারদেরকে আলাদা করে দেওয়া হবে এরপরে রব্বুল আলামিন
প্রত্যেকটি মানুষের হাতে ঘাতে আমলনামা দিয়ে দিবেন এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে কিয়ামতের দিন আমরা সবাই যখন আল্লাহর সামনে দাঁড়াবো আমাদের সবার হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে নেককার যারা ভালো মানুষ যারা দুনিয়াতে আজান হলে নামাজে গিয়েছে গুনাহের ধারে কাছে যায় নাই গুনাহ থেকে নিজেকে সেফ রেখেছে এই রকম ভালো মানুষ নেককার মানুষদেরকে তাদের হাতে আমলনামা সামন থেকে ডান হাতে দেওয়া হবে বেনামাজি গুনাহগার পাপি তাপি জাহান্নামী গাদ্দারদেরকে রব্বুল আলামিন আমলের খাতা পেছন থেকে বাম হাতে দিবেন জাহান্নামী লোকেরা পেছন থেকে আমলের খাতা বাম হাতে পাওয়ার পরে নিজেদের ধ্বংস কামনা করবে নিজেদের ধ্বংস কামনা করে তারা বলবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে বলছেন وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا الله تعالى বলছেন আর যাদেরকে পেছন থেকে আমলের খাতা বাম হাতে দেওয়া হবে فسوف يدعو ثبورا তারা বাম হাতে আমলের খাতা পেয়ে ধ্বংস কামনা করবে কারণ তার হাতে যে আমলনামা পেয়েছে আমলনামা হাতে পাওয়ার পরে দেখবে সারা জীবনের আকাম কুকাম সব এই আমলনামার ভিতরে আছে না নাই কি বলেন আছে না নাই সব আছে এজন্য জাহান্নামীরা আমলের খাতা পাবে আপনারাও পাবেন কিন্তু সবাই পাবো না আমলের খাতা কি করছেন সারা জীবন সব থাকবে যেভাবে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট জিতে আপনার এক দুই বছরের কর্মের ফলাফল আসে ঠিক তেমনি কিয়ামতের মাঠে যখন আমলনামা দেওয়া হবে সারা জীবনের সব ওখানে লেখা থাকবে জাহান্নামী পাপীগুলো জাহান্নামী গাদ্দারগুলো আমলনামা হাতে পাওয়ার পরে আফসোস করে তারা বলবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কাইন 25 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية رب العالمين بلتنار جهنمي قدرنا কিয়ামতের দিন আমলনামা যখন পেছন থেকে বাম হাতে পাবে বাম হাতে পেয়ে আফসোস করে বলবে বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করে বলবে ইয়া লাইতানি আফসোস দুর্ভাগ্য আমার লাম উতা কিতাবিয়া আমার হাতে যদি এখন আমলনামা দেওয়া না হতো আমার জন্য সেটা ভালো হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমার কাছ থেকে যদি হিসাব নেওয়া না হতো তাহলে সেটা ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল দুনিয়ার ওই মৃত্যুর পরে আজ যদি আমাকে হাশরের মাঠে উঠানো না হতো তাহলে আমার জন্য সেটা মঙ্গলজনক হতো তারা বলবে মা আগনা আন্নি মালিয়া দুনিয়াতে আমার অনেক ধন দৌলত ছিল গাড়ি বাড়ি ফ্যাক্টরি অনেক কিছুর মালিক ছিলাম কিন্তু আজ হাশরের মাঠে আমার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কিছুই তো আমার সাথে নাই কোনো কিছু আজ আমার কাজে লাগতেছে না আরো বলবে হালাকা আন্নি সুলতানিয়া আফসোস দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল এত ক্ষমতা ক্ষমতার কারণে সামনে পিছে প্রশাসনের লোকেরা আমাকে নিরাপত্তা দিত আর কিয়ামতের মাঠে বহু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অসহায় হয়ে যাবে কারণ কিয়ামতের দিন আর কারো ক্ষমতা চলবে না কিয়ামতের দিন কেবল একজনের ক্ষমতা চলবে তিনি কে
ক্ষমতা বলা লোকেরা আফসোস করবে এখন তো ক্ষমতার জুড়ে আমাদের হুঁশ থাকে না আমরা যখন যে উঠে যাই চেয়ারে তখন আমরা চলে যাই গিয়ারে আর যখন চেয়ারে বৈশা গিয়ার বারে তখন যা মন চায় তাই করি আলেমদের হাতে হাত করা লাগাই তখন যা মন চায় তাই করি ইসলামওয়ালা লোকদের উপরে যা মন চায় সেরকম জুলুম নির্যাতনের স্টিম রুলার চালায় আরে ভাই চেয়ার চেয়ারের জায়গায় থাকবে কিন্তু চেয়ারে থাকা চেয়ারে বসা লোক ওই চেয়ারে সারা জীবন থাকে না আমার আগে এই চেয়ারে আমার ভাই কথা বলেছেন তিনি চলে গেছেন এখন আমি বসেছি আমি কি সারা রাত থাকতে পারবো এখানে থাকতে পারবো না আমিও কিছুক্ষণ পরে বিদায় নিব তার মানে হচ্ছে পৃথিবীর সবগুলো চেয়ার চেয়ারের জায়গায় থাকবে চেয়ারে থাকা ব্যক্তি সেখানে চিরকাল থাকে না সুতরাং চেয়ারে উঠে গিয়ার বাড়াইলে চেয়ারে বসাইছেন যিনি বেজ্জত করে জুতার বাড়ি খাওয়াইয়া নামাইতে পারেন আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন হালাকান্নি সুলতানিয়া আফসোস আমার কোনো ক্ষমতা আজ কাজে লাগতেছে না আল্লাহর বিচারের সিস্টেমটা আলাদা দুনিয়াতে যদি কেউ আপনার বিরুদ্ধে মামলা দেয় তাহলে দেখা যাবে আদালতে এজলাসে যখন বিচার শুরু হবে দুই পক্ষের উকিল হিয়ারিং করবে তারপরে আদালতে সাক্ষ্য গ্রহণ হবে এরপরে বিচারক সেটা শুনে রায় দিবেন এটা হলো দুনিয়ার বিচারের সিস্টেম কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা কিয়ামতের মাঠে যখন সবার হাতে হাতে আল্লাহ আমলনামা দিয়ে দিবেন এরপরে আল্লাহ আদেশ করবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলবেন তুই তোর আমলনামা পড় নিজেই পড় কারণ তোর হিসাব দেওয়ার জন্য আজকে তুই নিজেই যথেষ্ট আল্লাহ আপনার হাতে আমলনামা দিয়ে বল পড় কিন্তু জাহান্নামী পড়বে না জাহান্নামী পড়বে না আচ্ছা বলেন তো দুইটা ছাত্র পরীক্ষা দিয়েছে একজন এ প্লাস পেয়েছে সে তার মার্কশিট লুকায় রাখবে না সবাইরে দেখাবে দেখাবে আর আরেকজন ফেল করছে কয়েক সাবজেক্টে সে কি খুশি হইয়া মানুষকে দেখাবে না লুকায় রাখবে তো জাহান্নামীকে যখন আল্লাহ বলবেন তুই তোর আমলনামা পড় জাহান্নামী কি পড়বে কারণ তার সারা জীবনের চুরি ডাকাতি এখানে আছে না নাই হ্যাঁ নামাজ ছাড়ছে এটা আছে ঘুষ খাইছে আছে সুদ খাইছে আছে মা বোনরা বেপর্দা করছেন সেটা লিখা আছে কে জিনা করেছে সেটা লিখা আছে গীবত করছে সেটা লিখা আছে কে কোথায় ইয়াবার ব্যবসা করেছে কে কোথায় মাদকের ব্যবসা করেছে কে কোথায় ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কে মানুষের হক মেরে খেয়েছে কে বিচারের নামে অবিচার করে মানুষের উপরে জুলুম করেছে সব আমলের খাতায় আছে না না জাহান্নামী পড়বে না পড়তে চাইবে না আল্লাহ বলবেন কি রে তুই পড়স না কেন পড় আল্লাহ বলবেন তুই পড়স না কেন পড় জাহান্নামী পড়বে না কেন পড়বে না পড়লে তো বিপদ আছে না নাই জাহান্নামী না পড়া বলবে মনে মনে তারা দেখবে আমলনামা দেখে বলবে কি আর পড়তাম লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এখানে ছোট বড় কিছু বাদ আছে সব লেখা জাহান্নামীরা পড়বে না আল্লাহ বলবেন এই বাটপার পড়স না কেন পড় করবে না না পড়লে বলবে আল্লাহ আমি কেমনে পড়তাম এটা তো আমার না মনে হয় আরেকজন একটা ভুল করে গুলে আমার হাতে দেওয়া হয়েছে তো কিয়ামতের দিন এই বাটপারি করে বাঁচা যাবে কথা কন না কেন বাঁচা যাবে জাহান্নামী বলবে পড়তে চাইবে না বলবে আল্লাহ এটা আমার না মনে হয় আরেকজনেরটা ভুল করে আমার হাতে দেওয়া হয়েছে এই কথা বলার পরে কি বাঁচা যাবে না কি বলেন আল্লাহ বলবেন বাঁচতে পারবি না কারণ হলো এই দুনিয়াতে আল্লাহ আমাদের আমাকে আপনাকে আমাদেরকে পাঠিয়েছেন এমনি এমনি আল্লাহ পাঠান নাই একা একা ছেড়ে দেন নাই দুনিয়াতে মানুষ নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য দেশের সব জায়গার খবরাখবর নেওয়ার জন্য দেশে গোয়েন্দা বাহিনী তৈরি করে গোয়েন্দা দিয়ে সব জায়গার তথ্য নেয় আবার গোয়েন্দা ঠিক মতো কাজ করে কিনা গোয়েন্দার পিছেও গোয়েন্দা লাগায় আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি গোয়েন্দাগিরির এই সিস্টেম চালু করতে পারে তো ওই আল্লাহ কি আমাকে আপনাকে দুনিয়াতে গোয়েন্দা ছাড়া পাঠাইছেন নাকি আসতে বলবেন না জুড়ে বলেন গোয়েন্দা ছাড়া পাঠিয়েছেন নাকি প্রত্যেকটা মানুষের সাথে দুইজন গোয়েন্দা ফেরেশতা দিয়েছেন কে কোথায় যাবেন আপনি আপনার সাথে কিন্তু দুইজন আছে আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান
كاتبين يعلمون ما تفعلون الله تعالى বলছেন আর নিশ্চয়ই প্রত্যেকের সাথে আমি দুইজন দারওয়ান ফেরেশতা নিয়োগ করেছি আর এই দারওয়ান ফেরেশতাদের পরিচয় শুনে নাও কিরামান কাতিবিন এরা হচ্ছেন সম্মানিত লেখক তারা তোমাদের সব কিছু লিখেন এরা এমন ফেরেশতা তোমরা ভালো করলেও লিখে খারাপ করলেও লিখে কিন্তু কোনো কথা বলে শুধু লিখতেছে কারণ তাদেরকে বলার দায়িত্ব দেওয়া হয় না শুধু লেখার দায়িত্ব তাদেরকে দিয়েছেন কি আল্লাহ বলবেন কই কই ওই দারওয়ান ফেরেশতারা কোথায় গোয়েন্দারা কোথায় দেখি তোমরা কি লিখেছো আমার গোলাম তো অস্বীকার করতেছে তার হাতে থাকা আমলনামা এটা নাকি তার না তো তোমরা যে দুনিয়াতে গোয়েন্দা হিসাবে ছিলা তোমাদের কাছে তো রিপোর্ট আছে রিপোর্টটা আমার হাতে দাও আল্লাহ রিপোর্ট নেবেন আর ওই গাদ্দারের হাতে থাকা আমলনামা নেবেন নেওয়ার পরে দুইটা মিলবে নাও মিল কথা কন না কেন কি মনে করছেন কি মনে করেছেন গোপনে গোপনে ইসলামের কত ক্ষতি করছেন এটা না হয় আমরা জানি না দারওয়ান ফেরেশতারা কি লিখে নাই কোন একেবারে বই বই করে সেদিন আল্লাহ হিসাব নেবে কোথায় কোথায় মাদকের ব্যবসা করছেন এলাকার মানুষ জানে না কিন্তু গোয়েন্দা ফেরেশতা লিখে রেখে দিছে যুবক ভাইরা রাতের আধারে রাতের অন্ধকারে এই মোবাইলের ফিতনায় পড়ে কত আজেবাজে ভিডিও দেখেছো আব্বা আম্মা এটা জানেও না কিন্তু গোয়েন্দা ফেরেশতা ইয়ালামুনা মা তাফালুন জানি না কিন্তু সব উঠে গেছে রিপোর্ট হয়ে গেছে রিপোর্ট এখন মিলছে মিলার পরে তো জাহান্নামী দেখতেছে আর বাঁচা যাচ্ছে না কায়দা করে বলবে আল্লাহ আসলে কাজগুলো আমি করি নাই তোমার ফেরেশতারা এই গোয়েন্দা ফেরেশতাগুলো বানায় বানায় লিখছে আমার বিরুদ্ধে এগুলো আমি করি নাই এটা আমি করি নাই ফেরেশতারা বানায় লিখছে এরা মিথ্যা লিখেছে বাঁচতে পারবে এই গাদ্দার কথা কর না কেন বাঁচতে পারবে আল্লাহ বলবেন তুই যে বললি আমার ফেরেশতারা বানিয়ে লিখেছে এখন আমি দেখাবো তুই যে এগুলা করেছিস এখন আমি শুধু আমলনামা এটা তো তোর হাতে ছিল কি কি করেছিস লিখা এখন আমি আর লিখা পড়াবো না সাক্ষ্যও নিব না সরাসরি এখন তুই যা করেছিস সব দেখাবো আল্লাহ কি দেখাতে পারবেন না কেমনে পারবেন আপনাদেরকে বিশ্বাস হয় বলেন তো এই যে আমার সামনে জিনিসগুলোর নাম কি আরো জোরে বলেন এই ক্যামেরা বানাইছে কি বলেন না কে মানুষ এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে ক্যামেরা দিয়ে অডিও করা যায় ভিডিও রেকর্ড করা যায় এটা বানিয়েছে মানুষ আর এটা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কি তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা আবিষ্কার করে এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে জ্ঞানদাতা আমার এই রব তিনি কি আমার আর আপনার সারা জীবনের সব আকাম কুকাম ভিডিও করে রাখতে পারেন না পারেন কি না আল্লাহ বলছেন কি মনে করেছো বান্দা তুমি সব করবার আমি সিসিটিভি লাগাই নাই এটা তুমি কেমনে ভাবলা রে বান্দা শোনো وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বলছেন আমি প্রত্যেকটি মানুষের গ্রীবালগ্নে এই ঘাড়ের মধ্যে কর্মলিপি অর্থাৎ রেকর্ডার ঝুলাইয়া দিয়েছি হে বান্দা তুমি কোথায় কি করো সব রেকর্ড হচ্ছে আল্লাহ বলবেন এই গাদ্দার অস্বীকার করছে অডিও ভিডিও বাজা পর্দা দেখা একদম কি করেছে সব দেখা আগে তো শুধু আমলনামায় লেখা ছিল এখন হাসরের মাঠে সব মানুষের সামনে তখন সব আকাম কুকাম দেখানো হবে তখন ইজ্জত বাড়বে না বেইজ্জত হবে আরো জোরে বলেন কিন্তু জাহান্নামীদের তো ইজ্জতই নাই আর বেইজ্জত হবে কি হ্যাঁ তখন বলবে আল্লাহ এগুলো আসলে আমি করি নাই মনে হয় সুপার এডিটিং রেকর্ডিংও ভুল আছে দেখেন না আমাদের দেশেও অনেক মানুষ আছে তার যখন কোনো কুকীর্তি ফাঁস হয় কয় এটা সুপার এডিটিং বলে কি না তো বলবে আল্লাহ এগুলো আমি করি না রেকর্ডিংয়ে ভুল আছে আচ্ছা আজকে
আপনাদের চান্দুরিয়াতে আমি মাহফিল করছি রাতের বেলা, আগামীকাল সকালে যদি দেশের মানুষের সামনে আমি বলি আমি গতকাল চান্দুরিয়ায় যাই নাই, অস্বীকার করি। এই ভিডিও যদি মানুষের দেখানো হয় যে হাসিবুর রহমান চান্দুরিয়া এসেছিল, আমার বক্তব্যের আমি যে বললাম আমি যাই নাই, এই কথার দাম থাকবে? আর কথা বলেন দাম থাকবে? তা হেজে বলল অডিও ভিডিওতেও কি আছে, ভুল আছে। এটা তো কমন বিষয় ভিডিওতে কোনো ভুল থাকতে পারে, কিন্তু এরপরেও হে যেহেতু বলছে ভুল আছে, আল্লাহ বলবেন তা ঠিক আছে রাখ, ভুল যদি থাকেও রাখ, আমি প্রমাণ করে দিই এটা যে ভুল না। আল্লাহ বলবেন এবার তুই যে এত ফডার ফডার করস, তোর এই ঠুট আমি এবার বন্ধ করে দিব, যে ঠুট নাড়িয়ে আপনি কথা বলেন এই কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি কি? আবার চাইলে কথা বলা বন্ধ করে দিতে পারেন কি? কিয়ামতের দিন জাহান্নামী গাদ্দারগুলো যখন এভাবে গাদ্দারি করবে, আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের জবানে তালা লাগিয়ে দেওয়া হবে, আর কথা বলতে পারবেন না, বন্ধ। এবার এই হাত দিয়েছেন কে? আরো আস্তে বলেন, যুবক যুবকের মতো বলো, হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? এই হাত আর পায়ের জবান কিয়ামতে খুলে দিবেন কে? এই হাত দিয়ে ক্ষমতা পাইয়া কত মানুষকে পিটিয়েছেন, এই হাত দিয়ে কলম ধরে বিচারের রায় লেখার সময় কত মানুষের উপরে অবিচার করেছেন, প্রতিটা আঙ্গুল আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? এই পা দিয়ে আল্লাহর জমিনের উপরে বিচরণ করে করে গিয়ে কোথায় গিয়ে কোন গুনাহ করেছেন, সব গুনার ব্যাপারে পা আপনার বিরুদ্ধে কথা বলবে কার সাথে? শুধু হাত আর পা নয়, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, কান চোখ এমনকি চামড়া পর্যন্ত কথা বলবে। রব্বুল আলামিন বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। একটু একটু খেয়াল করেন, শুনেন ইয়াতে কি বলছেন আল্লাহ, শুনেন আল্লাহ বলছেন আল্লাহর দুশ্মনদেরকে কিয়ামতের দিন যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে তখন কি হবে? শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম, তাদের কান তাদের চোখ, তারা কি করেছে চোখ কানই সেগুলো বলা শুরু করবে। ইয়া আল্লাহ, আল্লাহর বিচারের সিস্টেম দেখেছেন? এই কানে হেডফোন লাগিয়ে এয়ারপড লাগিয়ে কত আজে বাজে গান শুনেছেন, কান তখন আল্লাহর সাথে কথা বলা শুরু করবে, বলবে আল্লাহ তোমার গোলামকে তুমি কানের নিয়ামত দিয়েছ, কিন্তু কানের নিয়ামতের অপব্যবহার অপব্যবহার করে কান দিয়ে আজে বাজে গান শুনেছে। এ যুবক ভাইয়েরা আজে বাজে গান যে শোনো, এই কান কিয়ামতের দিন তোমার পক্ষে কথা বলবে না, কান বলবে আল্লাহ তোমার গোলাম এই কান দিয়ে এটা এটা করেছে, এই কান দিয়ে কত আজে বাজে জিনিস শুনেছেন, কত হারাম নিষিদ্ধ জিনিস শুনেছেন, কান সাক্ষ্য দিয়ে দিবে কার কাছে? আরো জোরে বলেন, এমনকি চোখের জবান আল্লাহ খুলে দিবেন। আরে আমাদের চোখ আছে বলে আজকে গুনাহ করার সুযোগ আছে, কিছুদিন আগে এটা সুবহানাল্লাহ কইছে একজন, কোথায় সুবহানাল্লাহ কইতে হবে এটা বুঝে শুনে কইেন, একটা ঘটনা মনে পড়ছে আমি কি বলবো। কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, এই লোকটা জন্মের পর থেকে চোখে দেখে না। তা আমি বললাম ভাই আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার খারাপ লাগে না? কয় না। আমি বললাম এই যে আল্লাহ এত মানুষকে চোখে দেখার শক্তি দিলেন, আল্লাহ আপনাকে চোখে দেখার শক্তি দিলেন না, আপনার কি আল্লাহর উপরে একটু অভিযোগও নাই যে আল্লাহ সবাইরে দিলেন আমারে দিলেন না কেন? কয় না, আল্লাহর উপরে আমার কোনো অভিযোগও নাই। জিজ্ঞেস করলাম ভাই কেন নাই, আল্লাহর উপর কেন অভিযোগ নাই আর কেনই বা আপনার খারাপ লাগে না? সে আমাকে বলল হুজুর শুনেন
আপনার চোখ আছে আপনারও গুনাহ করার সুযোগ আছে আমার চোখ নাই গুনাহ করার সুযোগই নাই এই ফোন যদি কোনো অন্ধ লোকের কাছে দেওয়া হয় আমার মতো আপনার মতো আমাদের যাদের চোখ আছে আমার আপনার মতো একজন অন্ধ ব্যক্তির হাতে ফোন দিলে সে কিন্তু ফেসবুক আর ইউটিউবে ঢুকে মোবাইল স্ক্রল করে কোন নিষিদ্ধ আজেবাজে ভিডিও দেখার সুযোগ নাই কারণ তার চোখ নাই এই রাস্তা দিয়ে যদি অনেক মেয়েরা হেঁটে যায় অন্ধ দাঁড়িয়ে থাকলে অন্ধ ওই মেয়েদেরকে দেখে চোখের জিনা করার সুযোগ নাই বরং আমাদের যাদের চোখ আছে বেগানা নারীর দিকে তাকিয়ে চোখের গুনাহ কামানোর সুযোগ আছে আমাদের যাদের চোখ আছে হাতে ফোন নিয়ে আজেবাজে ভিডিও দেখে গুনাহ করার সুযোগ আছে এই যে আমরা চক্ষু দিয়ে গুনাহ করছি কিয়ামতের দিন আপনার ঠোঁট বন্ধ থাকবে ঠোঁট বন্ধ চোখ কথা বলবে আল্লাহ তোমার বান্দা চোখের এই চোখের নিয়ামতের অপব্যবহার করে করে এই এই জিনিস দেখেছে এ যুবক ভাইরা ফোন একটা হাতে নিয়ে এই যে আজেবাজে ভিডিও দেখা শুরু করো এই চোখ কিন্তু কিয়ামতের দিন সব কিছু ফাঁস করে দিবে কার কাছে এই জন্য চোখের হেফাজত করার দরকার আছে না নাই এমন কি চামড়া পর্যন্ত কথা বলবে কার সাথে মা বোনটা তো মাহফিলে আসছেন না আমার মায়েরা বোনেরা এবার শোনেন চামড়া এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন চামড়া বলবে আপনাকে যে আল্লাহ সৌন্দর্য দিলেন এখন চামড়া এটার উপরে আটা ময়দা লাগাইয়া আপনি যে ঘর থেকে বের হন কিছু মহিলা তো আছে এত বেশি আটা ময়দা লাগায় আটা ময়দা লাগাইলে লাগে একরকম ছুটাই ফেললে লাগে আরেক রকম এত পরিমাণ মাখে এই যে আটা ময়দা মেখে চামড়া দেখাচ্ছেন মানুষকে দেহের সৌন্দর্য দেখাচ্ছেন এই দেহের সৌন্দর্যকে ঢেকে রেখে পর্দা করার জন্য আদেশ দিয়েছেন কি কথা বলেন কে আপনি যদি এই সৌন্দর্যকে প্রকাশ করে দেন এই সুন্দর চামড়াই বলবে আল্লাহ তোমার এই বান্দিকে তুমি আজাব দাও জাহান্নামে কষ্ট দাও কারণ তোমার বান্দি তার এই চেহারাকে তার এই সৌন্দর্যকে মানুষকে দেখিয়েছে সে তোমার পর্দার ফরজ বিধান মানে নাই সুতরাং আমার বোনদেরকে বলছি খবরদার বোনেরা খবরদার মায়েরা বেপর্দা হয়ে কোনোদিন ঘর থেকে বের হইয়েন না নইলে যে সুন্দর চামড়া আর যে সুন্দর ফেস এখন ছেলেদেরকে দেখাচ্ছে এই সুন্দর চামড়াই কিন্তু আপনার বিরুদ্ধে কথা বইলে আপনার জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করার সুপারিশ করবে কার কাছে জোরে বলেন সুতরাং এটা ঢেকে রাখেন নিজেকে এত সস্তা বানাইয়েন না আপনি যখন বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন তখন অনেক বখাটে আপনার দিকে কুনজর দিবে আর আপনি যখন পর্দা করে ঘর থেকে বের হবেন তখন আপনার দিকে কুনজর দেওয়ার সুযোগ নাই আপনার ইজ্জত আপনার সতীত্ব আপনার যৌবন কেবল আপনার হাজবেন্ডের জন্য আপনি রাখবেন হেফাজত করবেন এটা আর বিবাহিত নারী যারা আছেন তারাও কখনো নিজের সৌন্দর্য পর পুরুষকে প্রদর্শন করবেন না কারণ আপনি শুধুমাত্র আপনার স্বামীর আমানত আপনার সৌন্দর্য কেবল আপনার স্বামীর জন্য আপনাদেরকেও বলছি বাবাজান ভাইজানরা আমাদের মা বোনদেরকে বেপর্দা করেন না ঘরের মহিলাদেরকে পর্দা করান আমি তো প্রায় জায়গায় বলি রুচিহীন মানুষরাই কেবল তাদের ঘরের বউকে বেপর্দা করে আচ্ছা আপনি আপনার বউকে কোনো একটা ফাংশনে কোনো একটা প্রোগ্রামে শাড়িটারি পড়াইয়া বেপর্দা অবস্থায় নিয়ে গেলেন এখন ওই ফাংশনে ওই প্রোগ্রামে আসা লোকজন আপনার বউয়ের দিকে তাকায় তাকায় কেউ বলতেছে ওয়াও কেউ বলতেছে ইস কেউ বলতেছে উফ কেউ বলতেছে আহ এখন বউ আপনার ওয়াও উফ আহ মানসে করে আপনার ভিতরে তো হায়া সরব নাই রুচি নাই আপনার রুচিতে সমস্যা আছে আপনার বউ আপনি দেখায় না আপনি বলবেন ওয়াও তোমাকে সুন্দর লাগছে আপনি না বলবেন হ্যাঁ আমার লক্ষ্মী সোনা বউ তোমাকে ভালো লাগছে এখন আপনার লক্ষ্মী সোনা বউকে আরেকজন দেখে বলতেছে ইস যুবকরা দেখে বলতেছে দুস্থ দেখছস মাথা কিন্তু ঠিক নাই আপনার বউরে এমন অবস্থায় দেখা মানুষের মাথা ঠিক থাকে না কেমন বেহায়া হয়েছেন আপনি আপনার মতো বেহায়া আপনার মতো বেসরম আপনার মতো এত বেরুচিশীল মানুষ আর দুনিয়াতে নাই রুচিতে সমস্যা আছে আপনার আবার বউয়ের ফটো আপলোডও মারে ফেসবুকে ফেসবুকে তো কিচ্ছু দিলে এটা সাধারণ মানুষ সবাই দেখতেছে পাবলিক সাইট তো বউকে যে এভাবে পাবলিকের সামনে ছাইরা দিছেন আপনি আপনি কি নিজের টাকা কাবিন দিয়া মোহরানা দিয়া বিয়া কইরা এখন কি আপনার বউরে আপনি মানুষের সম্পদ জনগণের সম্পদ মানাইছেন নাকি আপনি হ্যাঁ হায় 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 হায়
নিজের বিবিকে পর্দা করান ভাই, আপনার বউ কার, আপনার নাম আইনশে, কথা কয় না কেন? নাকি ওয়াজ কমন পড়ে গেছে? কমন তো পড়বেই, এখন তো দেখা যায় স্বামী স্ত্রী দুইজন মিলে ওমরায় যাচ্ছে, যাওয়ার আগে ফেসবুকে দুইজন পুজ মেরে ছবি দিছে, তারপরে বলতেছে আমরা হজ করতে যাচ্ছি কাবা শরীফের দিকে দোয়া কইরেন। যাওয়ার আগে বেপর্দা হয়ে গেল, এই হজে যাওয়ার কোনো দাম আছে? কথা কেন না কেন, দাম আছে। আবার হজ কইরে আইসা হাজি সাহেব তার বৌরে নিয়ে বিয়ের ফাংশনে গেছে, একদম শাড়িটা দিয়ে পড়া লিপস্টিক লাগাইছে বউ, এমন অবস্থায় গেছে, কি বলেন? আছে না না, খবরদার বোনেরা, চামড়া কথা বলবে, যখন চামড়া কথা বলবে তখন কি, এই চামড়ার তো কত যত্ন, শীতের দিন আসছে, বাপরে চামড়া যেন কালো না হয়, দামি দামি ব্র্যান্ডের লোশন, তারপরে অলিভ অয়েল, জৈতুনের তেল, এরপরে আপনার দামি দামি শাওয়ার জেল শাওয়ারের সময় ব্যবহার করছে, এই যে চামড়ার এত যত্ন নিছেন, এই চামড়া আপনার থাকবে না যখন আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীদের বিপক্ষে যখন চামড়া কথা বলবে, জাহান্নামীরা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই নাফরমান চামড়া, তোর যে এত যত্ন নিতাম, এই যে শীতের বেলা তোর যাতে ঠান্ডা না লাগে একদম চাদর টাদুর মুড়ি দিয়া বসছি, এত যত্ন নিলাম, এখন তুই আমার বিরুদ্ধে কথা বলিস কেন? চামড়ার জবান খুলে দিবেন কে? এটা জিজ্ঞেস করলে চামড়া কি বলবে জানেন? আন্তাকাল্লাহুল্লাযী আন্তাকা কুল্লা শাই, যিনি সবাইকে বাকশক্তি দিয়েছেন তিনি সেই আল্লাহ, আজ আমার জবান খুলেছেন যাতে তোর সব আকাম কুকাম আমি আল্লাহর সামনে ফাঁস করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বিচারের সিস্টেম দেখছেন, মাথা থেকে পা পর্যন্ত আপনার আগাগুড়া সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এই যুবক ভাইয়েরা, এই যে এখনকার যুবকরা কেমন দেখবেন, আট দশ জন একসাথে বসলে হেরা যে মাথা নিচের দিকে দেয়, উপরের দিকে উঠায় না, ফোন একটা হাতে নিচে আর স্ক্রলিং এভাবে, ঠিক আছে কথা, এরকম না, এই যে আঙ্গুলের মাথায় দিয়ে দেয়া, খালি যে এমনি এমনি মারতেছ, আর কিছু একটা আসতে এরকম করতেছো, এই চামড়া আঙ্গুল, কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার বান্দা তার এই আঙ্গুল দিয়ে এটা দেখেছে, এই এই জিনিস স্ক্রল করেছে, তার চোখ নিষিদ্ধ এই জিনিস দেখেছে, হাসিও না, সব ফাঁস করে দিবে কার সামনে? আপনি বাঁচতে পারবেন? আল্লাহ বলবেন ফেরেশতাকে, এই ফেরেশতারা ধর, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, কিয়ামতের দিন জাহান্নামীগুলারে জিঞ্জির দিয়া বাঁধা হবে, এক দুই হাত জিঞ্জি, এক দুই হাত লম্বা জিঞ্জি না, আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে ফেরেশতারা টেনে হিজড়ে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক, যখন নিয়ে যাবে তখন কি হবে শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? কিচ্ছা তো সামনে আরো কয়েকটা আছে, বলবো না বন্ধ করে দিব? এই দেখেন ফেরেশতারা এখন জিঞ্জির লাগাইছে, আজকে পুরা ওয়াজ কিচ্ছা, পুরা ওয়াজ কিচ্ছা ঘটনা, এই যে জিঞ্জির লাগাইছে, জিঞ্জির দিয়া বাইন্ধা, এবার বাইন্ধা বাইন্ধা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আরো জোরে বলেন, কোথায়? জাহান্নামের দরজায় আছে জাহান্নামের দারোয়ান ফেরেশতা, এখন হেরা তো জানে জাহান্নাম কত আজাবের জায়গা, যখন এই জাহান্নাম ওগুলোকে টেনে 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 খিচড়ে জাহান্নামের দিকে আনা হবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা তখন জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, এ জাহান্নামী দুর্ভাগারা, তোমরা যে আজকে জাহান্নামে আসতেছো, জাহান্নামে টেনে আনা হচ্ছে, তোমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কেউ কি সতর্ক করে নাই? দুনিয়াতে তোমাদের কি পয়গাম্বর কিংবা পয়গাম্বরদের উত্তরসূরি আলেমরা, তারা কি জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সাবধান করে নাই? তখন এই জাহান্নামীগুলো জবাবে বলবে কলু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ককারী এসেছিল আমাদের কাছে, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযযালাল্লাহু মিন শাই, আমরা এগুলো শুনি নাই, আমরা শুনি না, এই যে এরকম উঠাউঠি কইরা দৌড় মারছে, এইসব জাহান্নামের বয়ান শুনে কি আর করব, আমরা এগুলো পাত্তা দেই নাই, বরং আমরা বলেছিলাম যে এইসব শুই না, সময় নষ্ট করে কোনো লাভ আছে? ফেরেশতা বলবে যেহেতু শুনোস নাই, এই এরা আরো টাইট করে বান, টাইট করে বান, আরো ভালো করে শিকল লাগা, এমন ভাবে টেনে 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 জাহান্নামে নেওয়া হবে, তখন হেরা তখন বলবে
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. একজন পরীক্ষায় ফেল করছে, ফেল করার পরে বলতেছে ইশ ওই সময় যদি একটু পড়তাম, শয়তানি না করতাম, দুষ্টামি না করতাম, আজকে ভালো রেজাল্ট করতাম, তখন আফসোস করে লাভ আছে? তো জাহান্নামীরাও বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমা, ওহারে সেই সময় যদি সতর্ক হতাম, সেগুলো শুনতাম, উপলব্ধি করতাম, আর নিজেকে অপরাধ থেকে গুনাহ থেকে সেফ রাখতাম, আজ আর জাহান্নামে যাওয়া লাগতো, কথা বলেন যাওয়া লাগতো? জাহান্নামীদেরকে ফেরেশতারা জাহান্নামের ভেতরে ঢুকানোর আগে জাহান্নামের পোশাক তাদেরকে পরাবে। আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার, যারা আল্লাহর সাথে কুফরি করেছে সেই সকল জাহান্নামী পাপীদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। আপনাদের গায়ে এখন সুতার পোশাক, এই জন্য শরীরে আরাম লাগতেছে, আর জাহান্নামীদেরকে পরানো হবে কিসের পোশাক? আগুনের পোশাক। আগুনের পোশাক পরলে শরীরের চামড়া থাকবে না, জলে পুড়ে ছাই হবে, কথা কর না কেন, ছাই হয়ে যাবে, কিন্তু শরীরের চামড়া জ্বলে গেলে আবার নতুন চামড়া লাগানো হবে, কারণ দুনিয়াতে মানুষের মরণ হবে একবার, আর কোনো মরণ হবে না। দেখবেন কোনো মানুষ যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, আপনারা যখন দেখতে যান আপনারাই গিয়ে দোয়া করেন, আল্লাহ তার হায়াত থাকলে সুস্থ করো, হায়াত না থাকলে তারে তুমি নিয়ে যাও, এরকম কষ্ট দিও না। জাহান্নামে জাহান্নামীদেরকে কষ্ট দেওয়া হবে, জাহান্নামীরা মৃত্যু কামনা করেও কোনো লাভ হবে না, জাহান্নামীরা চিৎকার করে বলবে ওগো আল্লাহ, এই জাহান্নামে আমরা এত কষ্ট পাচ্ছি, আমাদেরকে মেরে ফেলো, আমাদেরকে আর এভাবে কষ্ট দিও না। আল্লাহ বলবেন না ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا, শুনতেছেন আপনারা কি মুসিবতের জায়গা, মরণ হবে না। আল্লাহ বলবেন না তোরে মারবো না, তোরে আজাব দিব, আবার তোর চামড়া, এই যে আল্লাহ অন্য আয়াতে বলেছেন কুল্লামা নাদিজাত জুনুদুহুম বদ্দালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আজাব, তোর চামড়া চলে গেলে আবার নতুন চামড়া ফিট করব, আজাবের পর আজাব চলবে কিন্তু নিস্তার দেওয়া হবে। শুধু তাই নয়, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, মাথার উপরে উত্তপ্ত পানি ঢালা হবে, যার কারণে পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত জ্বলে ছাই হয়ে যাবে। ওয়ালা হুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি মগুর থাকবে। এখন তো একটু সুযোগ পাইয়া একটু ক্ষমতা আছে বলে যার এমন চাই তারে বিটান ফেরেস্তা যে কিয়ামতের দিন লোহার তৈরি মগুর দিয়া পিঠে পিঠে জোয়েন যে কেমনে ছুটাবে এটা আল্লাহ ভালো জানে। এরকম আজাবের পর আজাব চলবে, শাস্তির পর শাস্তি চলবে, জাহান্নামী গাদ্দার গুলো আজাব পেতে পেতে শাস্তি পেতে পেতে দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। জাহান্নামী গুলো পিপাসার্ত হয়ে আল্লাহর কাছে পানি ভিক্ষা চাইবে, কিন্তু তাদেরকে কোনো সুপ্রিয় তৃপ্তিদায়ক পানি দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াযুকুনা ফীহা বারদাম ওয়া লা শারাবা ইল্লা হামীমাহ ওয়া গাসসাকা, তাদেরকে কোনো তৃপ্তিদায়ক সুপ্রিয় পানি দেওয়া হবে না, যে পানি পান করলে তৃপ্তি যায়, পিপাসা যায়, এমন পানি না, বরং দেওয়া হবে ফুটন্ত গরম পানি, যেটা মুখে নিলেই সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর দেওয়া হবে শরীরে ঘা হলে যে পুজ বের হয় সে পুজ খেতে দেওয়া হবে, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ঘিসলিন ঘিসলিন খেতে দেওয়া হবে, এরকম পুজ দেওয়া হবে। ক্ষুধা লাগবে, জাহান্নামীরা আল্লাহর কাছে খাবার চাইবে, তাদেরকে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, গলার ভেতর দিয়ে ঢুকবে না, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এগুলো তাদের শরীরে কোনো পুষ্টিও যোগাবে না। যাকুম নামক দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট খাবার দেওয়া হবে। জাহান্নামীরা আজাবের পর আজাব, শাস্তির পর শাস্তি, আগুনে পুরানো হবে। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো, কথা কর না কেন? নামাজ যে ছাড়েন, ফজরের নামাজ শুনেন, কিচ্ছা একটা মনে পড়ছে, বলতাম এক লোক ফজরের নামাজে যায় নাই, আমি বললাম ভাই নামাজে আসলাম না কেন, কয় হুজুর ঠান্ডা পড়ছে তো একটু এই জন্য একটু ল্যাপটপ গায়ে দিয়ে ঘুমাই গেছি আসি নাই। আমি বললাম ভাই
আপনার ঘরে যদি ফজরের আজানের পরে আগুন লাগে আপনি কি তখন বলবেন ভালো হইছে একটু আগুন লাগছে আগুনের তাপ লাগবে আর আমি আরাম করে ঘুমাবো কই হুজুর ফাইজলামি করেন না ঘরে আগুন লাগলো তো আমি উঠা দৌড় মারব কারণ জান বাঁচাইতে হবে আমি বললাম বাহ 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 খুব সচেতন মানুষ আপনি আপনি আগুন থেকে বাঁচার জন্য দৌড় মারছেন ভালো কথা এই দুনিয়ার আগুন এটা জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ মানে দুনিয়ার আগুনকে জাহান্নামের আগুন আগুনের তুলনা এটা কত ভাগ 70 ভাগের এক ভাগ এর চাইতে আরো 69 ভাগ বেশি তেজ আছে জাহান্নামের আগুনের দুনিয়ার আগুনের কালার কি রকম বলেন তো আপনারা হ্যাঁ লাল আর জাহান্নামের আগুনের কালার কালো 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 এটা এখানে জ্বালানো হলে জাহান্নামের আগুন সব অন্ধকার হয়ে যাবে জাহান্নাম কত গভীর জানেন হ্যাঁ জাহান্নামটা কত গভীর দেখ আপনাদেরকে বুঝাই এই দেখেন টিস্যু হাতে এই টিস্যুটা আমি এখন ফেললাম এই ডায়াসটা হয়তো 8 ফিট সরি 6 ফিট বা 7 ফিট উঁচু হবে তাই না তো 6 7 ফিট উঁচু থেকে এই যে একটা টিস্যু ফেললাম নিচে ফেলছি কতক্ষণ আর লাগছে 1-2 সেকেন্ড পাথর হইলে আরো তাড়াতাড়ি পড়ে যেত ওইটা ভারী জিনিস জাহান্নাম কত গভীর জানেন নামাজ যে ছাড়েন গুনাহ যে করেন শুনেন নবীজি বলেছেন জাহান্নামের মুখে একটা পাথর ফেলা হলে ওই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগে কত বছর আরো জোরে বলেন কত বছর তারে বললাম ঘরে আগুন লাগলে আপনি দৌড় মারেন এটা তো লাল আগুন 70 ভাগের এক ভাগ তো দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি দৌড় মারলেন আর এইদিকে ফজরের নামাজ ছাইড়া দিয়া কালো আগুন জাহান্নামের মারাত্মক আগুনে যে পুড়ে মরবেন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি জাহান্নামের আগুনের ভয়ে আপনি কি একটু কাঁথা বালিশ ছাইড়া দিয়া মসজিদে গিয়ে আল্লাহরে সাজদা দিতে পারেন নাই কপাল পুরা আর আপনি জান্নাতে যেতে চান এখন যদি সবাইকে বলি একটু জান্নাতে যেতে চাই কে কে সবাই হাত তুলে ফেলবে আমি জানি তো আপনি জান্নাতে যেতে চান কিন্তু আপনি মসজিদে যেতে চান না আপনি সুদ খাওয়া ছাড়তে চান না আপনি ঘুষ খাওয়া ছাড়তে চান না জিনা ছাড়তে চান না হারাম ছাড়তে চান না কিন্তু আপনি জান্নাতে যাইতে এত সুযোগ এটা আপনার মামু বাড়ি না যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না যে ঈমান আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারে না এই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না জাহান্নামীগুলো খাবার পানি আল্লাহর কাছে চাইয়া খাবার পানি পাবে হঠাৎ করে জাহান্নামীরা দেখবে ওই তো জান্নাতে জান্নাতীদেরকে দেখা যায় জান্নাতীরা জান্নাতে যাওয়ার কারণে জান্নাতে জান্নাতীদেরকে খাবার পানি ও রিজিক যিনি দান করবেন তিনি কি আরো জোরে বলে জাহান্নামী লোকেরা আবার জান্নাতীদের কাছে গিয়ে খাবার আর পানি ভিক্ষা চেয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা গিয়ে বলবে জান্নাতি ভাইরা তোমরা তো বহুত খাবার দাবার পাইছো অনেক ভালো ভালো পানীয় পেয়েছে আমাদেরকে দাও কিছু ভিক্ষা দাও জান্নাতীরা তখন বলবে ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন জাহান্নামী ভাইরা শুনো জান্নাতের খাবার দাবার আল্লাহ কাফির আর জাহান্নামীদের জন্য হারাম করেছেন আমরা দিতে পারবো জাহান্নামীরা শেষ হতাশ মাইরগুলোর কথা মনে আছে তো আগুনে পুরানো হচ্ছে জিনজির লাগাইয়া বাইন্দা পিটানো হচ্ছে আজাবের উপর আজাব নানা তরিকায় নানা কায়দায় জাহান্নামীদেরকে বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হবে আজাবের উপর আজাব চলতেছে খাবারও নাই পানিও নাই শোনেন নামাজ ছাড়বার আগে পাপ কামাইবার আগে এগুলো শোনেন জান্নাত জাহান্নাম আছে যে বিশ্বাস হয় আপনাদের না বিশ্বাস হয় না বিশ্বাস হয় না বিশ্বাস হয় না এরকম আজাবের পর আজাব খাবার নাই পানিও নাই হঠাৎ এবার জাহান্নামে জাহান্নামীরা তাদের নেতাদের সাক্ষাৎ পাবে কাদের সাক্ষাৎ পাবে কোন সব নেতা যে সকল নেতারা দুনিয়াতে থাকা অবস্থায় ভণ্ডামি করছে ইসলামের বিরোধিতা করেছে যারা ক্ষমতার অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে আর তাদের সাথে যারা চামচামে করে করে লাফাইছে এবার নেতা কর্মীর জাহান্নামের সাক্ষাৎ কথাগুলো মোল্লার না আল্লাহর আরো আসতে বলে আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বইলা দিই বাড়িত কে মিলাইয়া দিই কেন এরপরে হাঁটার সময় বুঝে শুনে পা ফালাইয়েন আর যদি বুঝার পরেও না বুঝার ভান করেন তো আর কি
সবাই তো একদিন মরব, মরার পরে ফয়সালা, বিশ্বাস হয় আপনাদের? এবার শুনেন কি বলতেছিলাম, জাহান্নামে এবার বন্ড নেতা আর কর্মীদের কি হবে? হ্যাঁ নেতা দাঁড়ান দাঁড়ান পাইছি আপনাদের ধারা, কোরআনুল করিমের ১৪ নম্বর সূরা, সূরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফাকালা الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء কথাগুলো কার আটকাবে? পথভ্রষ্ট কর্মীরা, পথভ্রষ্ট নেতাদেরকে আটকায় বলবে, কি বলবে? ইন্না নিশ্চয়ই, কুন্না আমরা, লাকুম তোমাদের, তাবান অনুসারী, ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম। তো নেতারা বলবে এটা তো আমরা জানি বেটা, তোরা যে আমার অনুসারী ছিলি তো আমরা জানি, জানেন তো ঠিক আছে, আপনাদের কথা পাইনা যে আকাম কুকাম করতাম, আজেবাজে কাজ করতাম, আমাদেরকে দিয়া যারে পিটাইতে বলছেন পিটাইছি, যেখানে যা চালান করা দরকার আমাদেরকে দিয়ে চালান করাইছেন চালান করছি, যত অপরাধের হুকুম দিয়েছেন সব অপরাধ করেছি, অপরাধ করতে গিয়া আটকে গেলে তখন আবার ধমক মারছেন যারা আটকেছে, কারো ধরছো এটা আমার লোক ছাড়ো। এরপরে মাঝে মাঝে আদালত পর্যন্ত গেলেও জামিন করাই আনছেন, কারণ পাওয়ার আছে তো, ক্ষমতা। আজকে প্রশ্ন হলো নেতাজি, এই যে দুনিয়াতে আমাদেরকে জামিন করাইলেন, আমাদেরকে সাহায্য করলেন, হেল্প করলেন, ফাহাল আনতুম মুহুনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আপনি কি জিম্মাদার হতে পারবেন, একটু কি বাঁচাইতে পারবেন, একটু কি জামিন টামিন নিয়ে এখান থেকে দিতে পারবেন? হ্যাঁ কেমনে দিবে, হ্যাঁ অত বিপদে আছে। কর্মী বলতেছে এই কথা কারে, কথা কন না কেন আপনারা, এখন মুখ দিয়া কথা বের হয় না, আর সামসামির সময়, আরে তার মা বাপের নাম হয়তো শ্রদ্ধা করে নেয় না, তার নেতার নাম নেওয়ার আগে দুই মিনিট শুধু প্রশংসা করতে করতে চলে যায়, এমন চামচামি করে আসে না নাই, তোমার মা বাপের নাম তো এরকম নাও না তুমি। একজন মুসলমানের জন্য আদর্শ নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ায়ও কাজে লাগবেন আখিরাতেও কাজে লাগবে। তা বলবে মাসাদ একটু আমার আজকে, নেতা তখন বলবে আরে বেটা বস তো ফালাফালি করিস না, নেতা তখন কি বলবে, কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, বলবে দেখো ভাই লাউ হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাগরে হেদায়াত দিতেন, লাহাদাইনাকুম তাহলে আমরাও তোমাদেরকে হেদায়াত দিতাম, এখন আমাদের নিজেদের কপালেই তো হেদায়াত ছিল না, তো তোমাদেরকে হেদায়াত দিতাম কেমনে বল। শুনতেছেন কথা না ঘুমাইতেছেন? কর্মীরা বলবে এটা আবার কেমন কথা কইলেন, দুনিয়াতেও সুবিধাবাদী পার্টিতে ছিলেন এখনো তো কি সুবিধাবাদী কথা কন? নেতা তখন বলবে না এটা সুবিধাবাদী কথা নয়, ওইটা দুনিয়া আর এটা হচ্ছে কিয়ামত, এটা জাহান্নাম, এখানে কিন্তু বাঁচার সুযোগ নাই, আজ তোমাদের অবস্থা আর আমার অবস্থা কেমন শোনো, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। শোন রে ভাই আজকে লাফালাফি করিস না, আমার সাথে এত ঝগড়াঝাটি করিস না, আমরা দুয়েই অপরাধী, আমরা হুকুমদাতা তোরা কাজ করনেওয়ালা, এখন আমরা দুনিয়াতে যে আকাম কুকাম করছি এই জন্য এখন জাহান্নামে আযাবটা হবে সাওয়া মানে সমান সমান। ফালান যে লাফালাফি যে করেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কার জন্য স্লোগান দেন? খুঁজা দেখেন হ্যাঁ নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত, এ তো শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। এ পা ফালানোর আগে বুঝে শুনে পা ফালাইয়েন, নইলে এই যে বলতেছি সূরা ইব্রাহিমের আয়াত, হিসাব আছে কিন্তু, খবর আছে, খবরটা করবেন কে? আরো জোরে বলেন, এরপরেও কি হেদায়েতের লাইনে আসবেন না? অন্তরের মধ্যে কি মরিচা পড়ছে নাকি, ঠাডা বলছে নাকি অন্তরে? কর্মীরা বলবে এটা কেমন কথা কইলেন আপনারা, আজাব সমান সমান না, মানতাম না এটা, আমরা মানি না। আল্লাহ বলবেন কি রে,
জাহান্নামের মধ্যে মানি না পড়ে এরা আবার কোন গ্রুপ হেরা গিয়ে আল্লাহরে বলবে আল্লাহ দেখেন তো হেরা কি কয় তাদের কথা শুনে আমরা জাহান্নামে আসলাম তারা বলতেছে এখন নাকি আযাবটা সমান সমান আমরা এটা মানি না আল্লাহ বলবেন তোমরা মানো না তো তোমরা কি চাও তখন হেরা বলবে আল্লাহ আমাদের দুইটা দাবি আছে আপনার কাছে কয়টা দাবি আরো জোরে কোন কয়টা আল্লাহ বলবেন কি দাবি এক নম্বরে তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব এরা আমাদের সর্দার আমাদের নেতা ছিল যা বলছে তাই করছি ফাআদাল্লুনা সাবিলা এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আল্লাহ বলেন বুঝছি দাবিটা বল এখন শর্টকাট কর তখন তারা বলবে আল্লাহ এক নম্বর দাবি হলো এক নম্বর দাবি হলো তারা বলতেছে আজকে আযাব নাকি সমান সমান আমরা এটা মানি না আমাদের এক নম্বর দাবি হলো রব্বানা হে আমাদের রব আতিহিম আপনি এদেরকে দেন দিরফাইনি মিনাল আযাব ডবল আযাব অর্থাৎ আমাদেরকে আজকে যে আযাব দিবেন আমাদের এই নেতাগুলারে আজকে আপনি ডবল করে আযাব মারেন নেতার নেতাগিরি সেদিন ছুটে যাবে ঠিক কি না বলেন এটা কয় নম্বর দাবি আরো জোরে বলেন আরো একটা বাকি আছে না আল্লাহ বলবেন ঠিক আছে কও এবার দুই নম্বরটা কি আল্লাহ দুই নম্বর দাবিটা হইলো হেরা দুনিয়াতে এত ইজ্জত কামাইছে আমরা তো তাদের সামনে পিছনে ঘুরছি চামচার মতো আজকে একটু সুযোগ দেন আল্লাহ একটু সুযোগ নেই আল্লাহ বলবেন কিসের সুযোগ বল সুযোগটা হলো আল্লাহ এদেরকে আমাদের সামনে দেন নাজআল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ এদেরকে সামনে দেন এদের বুকের উপর একটু উঠি উঠে এদেরকে একটু পাড়াই বুকের উঠে পাড়াইয়া পাড়াইয়া পদদলিত করে তারপরে জাহান্নামে যাও নেতা কর্মী কারো অবস্থা কি ভালো তবে কর্মীর চাইতে নেতার অবস্থা ভালো না খারাপ আরো জুড়ে বলেন সুতরাং সাতক্ষীরাবাসী বেনামাজি চোর টাকা চরিত্রহীনদের পেছনে দৌড়াইয়েন না যাদের মধ্যে আল্লাহর রসুলের আদর্শ আছে নবীজির আদর্শ যারা নিজেদের মধ্যে লালন করেন তাদের সাথে যান কিয়ামতের দিন বাঁচা যাবে নইলে বাঁচার উপায় না বুঝলে বুঝভাতা না বুঝলে তেজভাতা আর কেমনে বুঝাইতাম কষ্ট হচ্ছে আপনাদের এই তো শেষ আরেকটা কিচ্ছা বলে শেষ দিকে যাবো এখন নেতা কর্মী দেখা হইছে হতাশ এবার দেখা হবে মিস্টার ইবলিসের সাথে কার সাথে ইবলিসকে দেখছেননি আপনারা ইবলিসের বয়স আমাদের চেয়ে কম না বেশি হ্যাঁ বয়স বেশি বুদ্ধি বুদ্ধিও বেশি তাই না ইবলিসকে মানুষ পাবে তবে শয়তান শুধু এই ইবলিসের জাত থেকে না মানুষের মধ্যেও শয়তান আছে না নাই সুরা নাসে আল্লাহ বলেছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান কয় জাত থেকে দুই জাত মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের মধ্যেও শয়তান আছে কেমন শয়তান দেখেন না আল্লাহু আকবার এটা নাকি বিতর্কিত স্লোগান এটা নাকি অনেকের কাছে ভালো লাগে না দেখেন নাই গত সপ্তাহে দেখেন নাই ভালো লাগে না আল্লাহ আকবার স্লোগান শুনলে শয়তানের খারাপ লাগে তোমার খারাপ লাগে কেন যদি খারাপই লাগে আমরা বলবো এটা মানুষরূপী একটা জীবন্ত শয়তান মানুষরূপী জীবন্ত শয়তান না হইলে আল্লাহ আকবার তার কাছে খারাপ লাগার কথা সম্মানিত ভাইরা শয়তানের সাথে দেখা বাবা যান দাঁড়ান হিসাব নিকাশ আছে কি হিসাব নিকাশ আপনি তো ধোকা দিয়া নামাজে যাইতে দেন নাই আপনি তো ধোকা দিয়া গুনাহ করাইছেন হিসাব নিকাশ একটা আছে না শয়তান বলবে কি আর হিসাব নিকাশ শোন আমার কথা শয়তান তখন বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক ওয়াওয়াদ শয়তান বলবে দেখো আল্লাহর ওয়াদা সত্য ছিল আল্লাহ বলেছিলেন আল্লাহর বিধান আল্লাহর হুকুম দুনিয়াতে মানলে তিনি জান্নাত দিবেন জান্নাতের দিকে তাকিয়ে দেখো আল্লাহর বিধান যারা মেনেছে আল্লাহ ঠিকই তাদেরকে জান্নাতে দিয়েছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছিল আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ইবলিস জান্নাত থেকে বের হয়েছে কার কারণে আদমের কারণ আল্লাহ বলেছিলেন সাজদা দাও সে দিয়েছিল দেয় নাই সে তখন ওয়াদা করে কি বলেছিল সুম্মা সে তখন কি বলেছিল ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম বলেছিল আল্লাহ যে আদমের কারণে তুমি আমারে জান্নাত থেকে বের করলা এই আদম আর তার ছেলে মেয়ে তার বংশধরদেরকে সুজা পথে চলতে বাধা দেওয়া এটা আমার হবে প্রধান কাজ আমি তোমার সাথে ওয়াদা করলাম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকছারুহুম শাকিরিন আমিও
ওয়াদা করলাম তোমার সাথে যে যাদের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করছো এদেরকে সামন থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামমুখী করা এটা হলো আমার ওয়াদা এই বেটা তোরা যে আমাদের আটকাইছো দেখ আল্লাহর সাথে আমি যে ওয়াদা করছি আমার ওয়াদা আমি ঠিক রাখছি আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রাখছেন ইবলিসের ওয়াদা ছিল মানুষকে জান্নাতে নেওয়া না জাহান্নামে নেওয়া তো জাহান্নামীরা যখন আটকাবে দাঁড়াও তুমি ধোঁকা দিছো তুমি অপরাধী ফেরেশ তখন ইবলিস বলবে আমি অপরাধী হইলাম কেমনে আমি তোমার ওয়াদা রাখছি আমি ওয়াদা করেছিলাম তোদেরকে জাহান্নামে আনবো আমি তো আনছি আমার ওয়াদা আমি রাখছি আল্লাহর ওয়াদা আল্লাহ রাখছেন সে তখন বলবে আমি যে তোরা আমাদেরকে দোষ দিচ্ছিস ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান তোদের উপরে আমার কোনো কর্তৃত্বই ছিল না তবে হ্যাঁ আমি একটা কাজ করেছিলাম কি ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুমনি তোদেরকে দাওয়াত দিতাম গুনার কাজের তুরাও দৌড় মারছস 31 ডিসেম্বর আসলে 31 নাইটে আমি তোদেরকে গুতাইতাম যা একটু নাচ গান কর একটু ফুর্তি কর জিনা কর তো আমার গুতানুতে তোরা গেছস কেন কুরআনের মাহফিল হইছে হ্যাঁ কুরআনের মাহফিলে গেলে তোরা ভালো হয়ে যাবে আমি তোদেরকে গুতাইছি তোরা একটু মেলায় গিয়ে ঘুর অথবা কুরআনের মাহফিলে বসছিস তোরে আমি উঠাইয়া দিছি গুতাইয়া গুতাইয়া আমার কাজ আমি করছি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আমারে দোষ দেস কেন আমার কথা শুনছ কেন বেটা তুই তোর নিজেরে দোষ দে কিচ্ছাগুলো বানায় বলতেছি শয়তান বলবে আমার কোনো দোষ তোর এই পরিণতির জন্য তুই নিজেই দায়ী আরে বেটা তোদেরকে আজকে জাহান্নামে আমি বাঁচাইতাম কেমনে মা আনা বিমুসরিখুকুম ওয়ামা আনতুম বিমুসরিখি তোদের চাইতে আমি আরো বড় বিপদে আছি আজকে আমারে আমার বিপদ থেকে তোরা বাঁচাইতে পারবি না আর তোদেরকেও তোদের বিপদ থেকে আমি বাঁচাতে পারবো ইয়া আল্লাহ কঠিন পরিণতি নেতারাও কাজে আসলো না শয়তানও কাজে লাগলো ত্যাগে জাহান্নাম বাবাজান ভাইজানরা সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামে আবু তালিবকে তিনি নবীজিকে শেল্টার দিয়েছিলেন বলে তাও কম আজাবটা কেমন হবে আগুনের তৈরি একজোড়া স্যান্ডেল যে স্যান্ডেলের ফিতাগুলো থাকবে কিসের তৈরি আগুনের তৈরি যার কারণে দেখা যাবে এই আজাবের কারণে তার মাথার মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে এটা যদি কম আজাব হয় তাহলে সর্বোচ্চ আজাবটা কেমন হবে চিন্তা করছেন আচ্ছা বলেন তো এই মুহূর্তে এটা যে মাহফিলে বসতেন আপনারা চতুর্দিকে আগুন লাগলে বুঝে শুনে বলিয়েন বাবাজান ভাইজানরা চতুর্দিকে যদি এখন আগুন লাগে দাউ দাউ করে আগুন জ্বলে এখানে থাকবেন নাকি যান বাঁচানোর জন্য দৌড় মারবেন ও বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা এই সাধারণ আগুন থেকে বাঁচার জন্য আপনারা যদি দৌড় মারেন ওই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচবার জন্য আপনারা কি নামাজটা পড়তে পারবেন না আওয়াজ তো কম হইল নামাজটা পড়তে পারবেন না কেন নামাজ ছাড়েন আপনারা সকালবেলা আমাদেরকে ফজরের নামাজ থেকে বিরত রাখবার জন্য শয়তান যে কি চেষ্টা করে কারণ দিনের শুরুতেই যদি আমারে আপনারে সে নামাজ থেকে দূরে রাখতে পারে শয়তান সফল না বিফল কথা কর না কেন সফল না বিফল সফল আমরা কি শয়তানকে এভাবেই খুশি করে দিব এত সহজে খুশি করে দিব সকালবেলা যদি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে চলে যান খুশি হয়ে যাবেন কি যদি না যান ঘুমায় থাকেন খুশি হবে কে আপনি বলেন তো আপনি কি আল্লাহকে খুশি করবেন না শয়তানকে খুশি করবেন আল্লাহকে খুশি করবেন না শয়তানকে খুশি করবেন খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অজু করে নামাজ পড়ো অলস হয় না খুব সকালে জেগে ওঠো ঘুমিয়ে থেকো না অজু করে নামাজ পড়ো অলস হয় না অলসতা ছেড়ে আল্লাহকে সাজদা দিতে পারবেন তো তাইলে নাজাত পাওয়া যাবে ইনশা সাল্লাত কায়েম করো সাল্লাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম আল্লাহকে খুশি করার জন্য আর শয়তানকে পরাজিত করবার জন্য জাহান্নাম থেকে নিজেকে সেফ করার জন্য মরার আগ পর্যন্ত কোনো দিন আর নামাজ কাজা করব না আজকে কি এই ওয়াদাটা করা যায় কারা কারা রাজি দেখে আল্লাহকে দেখান তো একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন আল্লাহ
হাত তুলেন, হাত তুলেন যারা হাত নামাইছেন, বলেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দাও, হাত নামান। জাহান্নাম থেকে সেফ থাকার জন্য আব্বা আম্মার খেদমত করবেন না আব্বা আম্মাকে কষ্ট দিবেন? নবীজি কি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপের খেদমত করলে তোমার জন্য জান্নাত অবধারিত, মা বাপকে কষ্ট দিলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। মা বাপ বড় সেন্সিটিভ জায়গা, এজন্য মা বাবাকে কষ্ট দিয়ে আমরা জাহান্নাম কামাবো না। নিজের আব্বা আম্মাকে রেসপেক্ট করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, মা বাবাকে সম্মান করব, পারা যাবে? সুদ ঘুষ ধরব না ছাড়ব, যৌতুক ছাড়ব, জিনা বেহায়াপনা অশ্লীলতা নোংরামি পর্দার বিধান প্রত্যেকের ঘরে নিশ্চিত করব তো হিংসা, আমরা সব গুণা থেকে যদি আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি তাহলেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারব হিংসা। আমরা কঠিন অবস্থা দুই দিকে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, জান্নাতমুখী দল জাহান্নামমুখী দল। আল্লাহর বিধান যারা দুনিয়াতে মেনে মেনে জীবন চালাবে তারা জান্নাতমুখী দল, আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের কথা মতো চলে যারা জীবন চালাবে তারা হলো শয়তানমুখী জাহান্নামমুখী দল। আমরা আল্লাহমুখী জান্নাতমুখী হব না শয়তানমুখী জাহান্নামমুখী হব? আল্লাহমুখী হব, জান্নাতমুখী হব। এজন্য আমরা নামাজ সহ সমস্ত নেক আমল করব, আব্বা আম্মার খেদমত করব, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবো, আমাদের মা বন্ধুদেরকে পর্দা করাবো, আর মা বোনদেরকে বলবো খবরদার বোনেরা পর্দা কইরেন, পর্দাটা কখনো ছাইরেন না, বেপর্দা হইলে দেখবেন বখাটেরা ডিস্টার্ব করবে, নিজের ইজ্জত হুমকির মুখে থাকবে, এজন্য পর্দা করবেন, পর্দা আপনাদের সম্মান কমায় নাই। আর স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন। শেষে একটা কথা বলে যাই, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না কেন, আপনি নিজেকে সেভাবে তৈরি করে রাখতে পারেন না কেন, নিজে সবসময় স্বামীর সামনে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় হয়ে থাকবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সবসময় নবীজির কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, নিজেকে সবসময় নবীজির কাছে আকর্ষণীয় অবস্থায় তুলে ধরতেন। এজন্য নবীজিও বলতেন আরবের মধ্যে সবার কাছে শরীর খাবার যেমন শ্রেষ্ঠ তেমনি আমার স্ত্রীদের মধ্যে আমার আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, নিজেকে সেভাবে আপনার স্বামীর জন্য প্রস্তুত করুন যাতে করে আপনার স্বামী আপনারে ছাড়া অন্যদিকে আর তাকায়ও না। ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে আপনার স্বামীকে আপনি আপন করে নেন, দেখবেন পরিবার সুন্দর হবে। আর আপনারা কি করবেন, বউয়ের উপর অমানবিক নির্যাতন চালাবেন না, বিবিকে ভালোবাসবেন, সময় দিবেন, আপনার বিবির সামনেও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, কামলার মতো থাকেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বিবিকে মহব্বত করবেন, ভালোবাসবেন, পরিবারে বরকত জিনি দিবেন। তিনি কে? আল্লাহ। আমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। এই কনকনে ঠান্ডার মধ্যেও আপনারা এত রাত পর্যন্ত ছিলেন, আমি আপনাদের এই আবেগ এই উচ্ছ্বাস দেখে সত্যিই অনেক মুগ্ধ হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে উত্তম জাযা দান করেন। কেউ আপনারা উঠবেন না, এখন তো মুনাজাতের আগে সম্প্রীতি সঙ্গের ভাইয়েরা আরেক আবেদন করে বসেছে যে হুজুর একটা আমার তাদের এটা প্রিয় সঙ্গীত, আমাদের ভালোবাসা সবই যেন হয়, তারা এটা শুনতে চাচ্ছেন। আমি যদি আবার বলতে লাগি মাঝখান দিয়ে কি আপনারা উঠা দৌড় মারবেন? এটা তো বলতে দুই তিন মিনিট লাগবে, এরপরে আমরা দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতানিল্লাহ ওয়া মানানিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতানিল্লাহ ওয়া মানানিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When we love someone,
We want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان إن أحب الأعمال إلى الله تعالى المولاة في الله والحب في الله والبغض في الله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان شباب جنة دعاهم যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে যান মা বোনরা এসেছেন অনেক মা বোনরা মাহফিলে এসেছেন মা বোনদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ এখন কোন ওয়াক্তের সময় হয়েছে আজান দেব আপনাদের কোনো কথা আছে ভাইজানরা কোনো কথা আছে আপনাদের 2 মিনিট ঠিক আছে সম্প্রীতি সংঘের ভাইদের 2 মিনিটের কথা আছে তারপরে আমরা মোনাজাত করে ফেলব